ইরানিরা কোনোদিন আপনাকে সাহায্য করবেন আমি লিখে দিলাম ইতিহাস বলে যে করে নাই ইতিহাস বলে তার পিছন দিক দিয়ে ছুরি মেরেছে সব সময় ইতিহাস বলে এটা কাবা কারা ভাঙছে শিয়ারা বাগদাদ কারা ধ্বংস করেছে শিয়ারা আপনি ভুলে যাবেন না কারণ ইবনুল আলকামি খলিফতুল মুসলিমিনকে পায়ের নিচে বস্তার ভিতরে ঢুকে পায়ের নিচে মেরেছে এটা ইবনুল আলকামি শিয়া এবং এমন যখন হালকা খান পর্যন্ত দয়া করেছে বলছে অর্ধেক তাকে দিয়ে দেয় অর্ধেক নিয়ে নেই বলছে না তাকে জীবিত রাখা যাবে না জীবিত রাখলে আমার সমস্যা এই ইবন আলকেমি রাফেদি তাকে খলিফাতুল মুসলিম মনে করছে সে একটা বেশি বড় কিছু জানে এই জন্য তাকে সে তিনি ইয়া বানিয়েছিলেন প্রধানমন্ত্রী বানিয়েছিলেন সে তিনি সেই শিয়েই তাকে পায়ের নিচে পিষ্ট করে মেরেছিল এই শিয়া খলিবুল মুসলিমকে আপনি ইতিহাস দেখেন কি বাগদাদকে ধ্বংস করেছে এই শিয়ার পরামর্শেই তারা কোনোদিন কোনো মুসলিমের জন্য ভালো কিছু চাইতে পারে না এই জন্য মনে রাখবেন বর্তমান এই সময়ে বড় কাজ হচ্ছে আমি আমার কথা সংক্ষেপ করে নিয়ে আসছি আপনার শত্রু বোঝা দরকার সবার আগে এক নম্বর কাজ হচ্ছে আপনার শত্রু বুঝবেন আপনার শত্রু কারা জানা দরকার ওই শত্রুদের কাছে আপনি যদি কোনো আশা করেন যে সে আপনার সহযোগিতা করবে আপনি কার মতো হবেন আল্লাহ বলেছেন যে আদুয়া শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবে গ্রহণ করো শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করলে আজ আমাদের এত অবধোপতন হতো না আমাদের অনেকেই শয়তানকেই বন্ধু হিসাবে গ্রহণ করে নিচ্ছি এটাই দুঃখজনক তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের শত্রু কারা এক নম্বর মাস্ট বন্ধু কারা তা জানতে হবে দুই নম্বর তিন নম্বর আমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে সর্বসময় প্রস্তুত আয়দুল আল্লাহ কোরআন আয়াদুল আহম আল্লাহ তালা বলছে এইটা শক্তি আমরা কিভাবে করব। আমি মনে করি যেটা সবচেয়ে বেশি দরকার ফিলিস্তিনের ইতিহাস অবশ্যই সংক্ষেপে অবশ্যই আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে পাঠ্য থাকা দরকার আছে আপনি কি জানেন ফিলিস্তিনের ইতিহাস আমাদের যুব সমাজ জানে না বাস্তবতা জানে না তারা জানেই না তারা কি ঘটেছে আপনার জানানো দরকার তাদের যে কে কে যুদ্ধ করেছে একত্রিশ সালে কে কে সাতষট্টি সালে যুদ্ধ করেছে তারপরে অষ্টাশি সালে কীভাবে এনতেফাদ আকসা তৈরি হলো এনতেফাদা বলা হয় এনতেফাদা মানে অসন্তোষ আমরা এনতেফাদা বলতে চাই না আমরা এটাকেও জিহাদের অন্তর্ভুক্ত মনে করি যে অবশ্যই জিহাদ হয়েছে ছোটো ছোটো বাচ্চারা পাথর মারলেও কিন্তু তারা এর বিপরীতে পাথরের বিপরীতে যখন গুলি মারছে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু তখন দেখেছে এবং সবাই সেটাকে বড় বড় তাদের বিবেক সামান্যত বিবেক তারা এটাকে মানে নেয় যে না পাথরের বিপরীত পাথরের বিপরীতে তুমি গুলি দিতে পারো না কারণ পাথরের বিপরীতে গুলি দেওয়ার তো নিয়ম নাই সেটা করতে পারো না কিন্তু আমরা যখন এরপরে নিজেরা যখন মুসলিমদের একটা চুক্তিতে আসলো সেই চুক্তি অন্যায় হোক মেনে নিলাম তা হয়েছে কিন্তু নিয়ম হচ্ছে মুসলিমদের একটা শক্তি যখন হয় সেটাকে আপনি একা বন্ধ করতে পারেন না এটার এটা খণ্ডন করার জন্য আবার একটা কী লাগে সেরকম একটা জিনিস আপনার সেটা শক্তিটাকে উড়িয়ে দিতে হয় যে শক্তি আমরা মানি না কিছু একটা আপনার যুদ্ধ করে ভাগ হয়ে গেলেন দুই ভাগ হয়ে গেলেন এমনকি সেই যুদ্ধ মানে হতাহতের অবস্থায় চলে গেছে অনেক মানুষ মারাও গেছে সে যুদ্ধে তাহলে আপনি যে যুদ্ধটা করলেন এটা কোন আকারে করলেন কোন এতে করলেন যাই হোক আমরা এখন পিছনে নিয়ে আলোচনা করতে চাই না আমি দোয়া করি চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাদের মধ্যে জামুর সামল করে দেয় তারা যেন মন মাইন্ড একাত্র করে দেয় যুদ্ধের জন্য তারা প্রস্তুতি যারা যেন থাকে সেটা যেন হয় এবং তাদের অবস্থা থেকে তারা যেন বের হইতে পারে সুন্দর করে সেই দোয়া করি আর পাঁচ নম্বর দোয়া এটা করি কাফেরদের বিরুদ্ধে ইহুদিদেরকে আল্লাহ তালা যেন তাদের ঘরের মধ্যে ভয়ের মধ্যে তারা যেন কিছুই করতে না হয় আমাদের এইভাবে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেয় এই দোয়া আমাদের করতেই হবে কেন করতে হবে কারণ এইটা আমাদের সব সময়ের দো আছেই এবং সেটা রসুল্লাহ আসলামের সাহাবীদেরও পর্যন্ত এই দোয়া ছিল ইহুদিদেরকে তারা কোনো ভালোভাবে নিতে পারেন না কারণ তারা মিথ্যাবাদী ছিল এবং তারা প্রতারক ছিল এবং তারা সব সময় অন্যায় করেছে এই জন্য মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এরপরে তাদেরকে কোথেকে তাড়িয়ে দিয়েছে খাইবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তারা যেখানে থাকে সেখান থেকেই তারা ষড়যন্ত্র করে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে এই জন্য তাদেরকে কোথাও সুস্থিরভাবে থাকার কথা সুস্থিরভাবে রাখার কথা আল্লাহ তালা রসুল কোথাও আমাদের ঘোষণা করে নাই কারণ তারা অন্যায় করেছে অন্যায়ের শাস্তি তাদেরকে পেতেই হবে এই হচ্ছে বড়ো কথা আমাদের কি করতে হবে